বনগাঁ পৌরসভার তৃণমূল ত্যাগী দুই বিজেপি কাউন্সিলরের বিরুদ্ধে অপর এক দল ত্যাগী মহিলা কাউন্সিলরকে অপহরণের অভিযোগ। মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে তৃণমূল, পাল্টা দাবি বিজেপির। নাটকীয় মোড়। বনগাঁ পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্পা মহন্তকে মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণের অভিযোগ পৌরসভার অপর দুই কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযোগ দায়ের বনগাঁ থানায় গত ১২ তারিখ রাতে। এই মর্মে অভিযোগ দায়ের করেন শম্পা মহন্ত। অভিযোগপত্রে শম্পা দেবী দাবি করেছেন, গত ২৯ তারিখ রাত্রে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কাউন্সিলর হিমাদ্রি মণ্ডল ও কার্তিক মণ্ডল। এরপর তাকে একটি চারচাকা গাড়িতে তুলে যশোর রোড ধরে নিয়ে যাওয়া হয় কলকাতায়। বাধা দিলে শম্পা দেবীকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন তিনি। অভিযোগপত্রে শম্পা দেবীর আরও দাবি, তাকে আটকে রেখে ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন কাউন্সিলররা। পরদিন সকালে শম্পা দেবীর স্বামী মানস মহন্ত ৩ লক্ষ টাকা নিয়ে কলকাতায় পৌঁছান। অভিযোগ, সে টাকা তাদের কাছ থেকে নেওয়ার পর স্বামী স্ত্রীকে একটি ঘরে বন্ধ করে রাখা হয়। সেখান থেকে কোনো মতে গত ১১ তারিখ রাতে তারা পালাতে সক্ষম হন এবং ১২ তারিখ রাতে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। প্রসঙ্গত, গত মাসের ৭ তারিখে তৃণমূল পরিচালিত বনগাঁ পৌরসভার পৌরপতির বিরুদ্ধে অনাস্থা আনেন পুরসভার ১১ জন তৃণমূল কাউন্সিলর। পরদিন সেই অনাস্থার পক্ষে সই করেন আরও ৩ কাউন্সিলর। এসবের মাঝেই দিল্লিতে গিয়ে দলবদল করে বিজেপিতে যোগ দেন ১২ জন তৃণমূল কাউন্সিলর। প্রসঙ্গত, দলত্যাগী কাউন্সিলরদের মধ্যে শম্পা দেবী এবং অভিযুক্ত দুই কাউন্সিলর সকলেই রয়েছেন। এসবের মাঝেই পৌরসভায় অনাস্থা প্রক্রিয়ায় বাধাদানের অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের করে দলত্যাগী কাউন্সিলররা। সেই মামলাতেও হাইকোর্ট বিজেপির পক্ষেই রায় দেয়। গত সপ্তাহের বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় ৩ দিনের মধ্যে অনাস্থা প্রক্রিয়া ত্বরান্বিত করার এবং ৭ দিনের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করার। সেই মতো শুক্রবার অনাস্থা আনতে চেয়ে চিঠিবিলির কাজ শুরু করেন দলত্যাগী কাউন্সিলররা। তারা জানিয়ে দেন, আগামী মঙ্গলবার বেলা ৩টেই বনগাঁ পৌরসভায় অনাস্থা প্রক্রিয়া শুরু হবে। তার আগে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এ বিষয়ে বনগাঁ মহকুমা আদালতের মুখ্য সরকারি আইনজীবী তথা তৃণমূলের বনগাঁ বিধানসভা কমিটির সদস্য সমীর দাস বলেন, বিজেপি ভয় দেখিয়ে আমাদের কাউন্সিলরদের দলবদল করিয়েছিল, এখন তারা ফিরে আসছে। তাদেরই কাউন্সিলরদের তো জোর করে বিজেপি তুলে নিয়ে গেছে, তুলে নিয়ে যে অপহরণ করে এইসব জোর করার চেষ্টা করে, যেটা আমরা দেখতে পাচ্ছি এখন হালিশহর থেকে শুরু করে কল্যাণী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে সমস্ত কাঁচা পড়াতে শুরু করে হরিণঘাটা, সবই তো এখন ফিরে এসে তাদের যে করা হয়েছিল। বনগাঁর ক্ষেত্রেও তাই হবে, এটা দুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন সব বিষয়টা, যে কিভাবে কি করা হয়েছিল বাই প্রেশারে। এটা তো অনৈতিক ব্যাপার সম্পূর্ণভাবে। অভিযুক্ত দুই কাউন্সিলর হিমাদ্রি মণ্ডল ও কার্তিক মণ্ডলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৬৪(a)-৩৪ ধারা অর্থাৎ মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণ ও ২৫(27) ধারায় অর্থাৎ অস্ত্র আইনে মামলা রুজু করেছে বনগাঁ থানার পুলিশ। তৃণমূল চক্রান্ত করে মিথ্যা অভিযোগ করে ফাঁসাতে চাইছে তাদের কাউন্সিলরদের, এমন অভিযোগে এদিন বিকালে শহরে বিক্ষোভ মিছিল করে বিজেপি। এ বিষয়ে বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সহসভাপতি দেবদাস মণ্ডল বলেন, তারা ১২ জন কাউন্সিলরকে দিল্লিতে কৈলাসীর হাত থেকে জয়েন করেছে আমাদের সর্বভারতীয় পার্টি অফিসে দিল্লিতে। সে দিল্লিতে গেছে, ফ্লাইটে গেছে, ফ্লাইটে এসছে, ওখানে থেকেছে ৩ দিন থেকেছে, এবং বনগাঁতে ফিরে আসার পরে এয়ারপোর্ট থেকে আরম্ভ করে বনগাঁ শহরে তাদেরকে অভিনন্দন জানানো হয়েছে, এবং মঞ্চের জেলার নেতৃত্ব থেকে আরম্ভ করে রাজ্য নেতৃত্ব ছিল সেখানে দাঁড়িয়ে সে বক্তব্যও রেখেছে। এবং এই যেটা করা হচ্ছে তৃণমূল এবং পুলিশ মিলে, যাতে ভারতীয় জনতা পার্টি আগামী মঙ্গলবার ভোট গঠন না করতে পারে, এই কারণে তাদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।